এ ছুটকি, তোর বান্ধবীরা আসছে। ওমা তাড়াতাড়ি যা, ওগুলো আলমারির মধ্যে রেখে আসো। কেন রে, তোর বান্ধবীরা কি চোর নাকি? আরে না, ওদের চশমা গুলো ওরা চিনে ফেলবে তো। তাই? হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আলমারির মধ্যে রেখে আসো। এ ছুটকি, কি তোর আর দিদার সামনে দুটো বেলুন আছে? হ্যাঁ। বেলুন ফাটিয়ে দুজনে কে কি গিফট পাস দেখবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে কে কোনটা নিবি বেলুন? আমি রেড নেবো মা। তুই লাল? হ্যাঁ। আর তোর দিদা পিঙ্ক? হ্যাঁ। ঠিক আছে, কে আগে ফাটাবে? আমি। নে তাহলে। ঠিক আছে, ঠিক আছে। তুই কি গিফট পাস? ভয় পাচ্ছি। না না, কিসের ভয়? কি বেঁধেছে? এবার দিদা ফাটাবে না? ফাটাও, ফাটাও। কি বেঁধেছে দেখো? কি ছুটকি? ম্যাগি বেঁধেছে। দিদা ম্যাগি খাবে আর ছুটকি কি? হ্যাঁ। এই ছুটকি ডাকছিস কেন? কেন বালতি নিয়ে আসে? দেখো এবার ওরে ছুটকি, দেখো পুকুর থেকে কত মাছ নিয়ে এসছে। দেখো কাদা দিয়ে কি করেছে আজকে। দেখো কি মাছ এগুলো? ঠিক আছে, চল আজকে বাড়ি ভেজে দেব। ঠিক আছে, ঠিক আছে, চলো 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 বাড়ি, চলো চলো। চলো কাঁচা আম, এখন তো কোনো গাছেই কাঁচা আম নেই, সব তো পেকে গেছে। এই গাছে কাঁচা আম, আশেপাশে তো কেউ নেই, যাই যাই নিয়ে যাই। তার দিদি পারি, কেউ তো নেই। কাদের গাছ? ওই ঝগড়া ঝগড়া করে না, কাকিমাদেরই গাছ। যাই যাই তার দিদি পেরে নিয়ে যায়, যাই যাই তার দিদি। ওই বাবা, ছিঁড়তে পারছি না, খুব শক্ত, ছিঁড়তে পারছি না। এই তো ছিঁড়া হয়ে গেছে, কি একটা পুড়ে গেছে, একটা পুড়ে গেছে। ইয়ে ইয়ে, মাখা খাবো, মাখা খাবো। এই ছুটকি কোথায় গেলি? দেখ তোদের গরুতে আমাদের সব পাকা আম খেয়ে নিচ্ছে। আম সত্ত্ব দেব আর সব পাকা আম খেয়ে নিচ্ছে। আরে খাক তো খাক, কত আম রয়েছে, তোমরা তো খেতে পারবে নাকি? হ্যাঁ। কি তাই বলে তোদের গরুতে খেয়ে যাবে নাকি আমাদের পাকা আম? হ্যাঁ খাক না, খাক পাকা আম খাক গরুতে। হ্যাঁ, গরুকে এবার মেরে দেবো। ছাড়, আমার গরু একদম টেস্ট করবে না। তাহলে কিন্তু দুজনকেই বেঁধে রেখে দেব, গরুকেও আর তোকেও বেঁধে রেখে দেব। আমাদের দ্বারাও বেঁধে রাখবে? হ্যাঁ, দুজন। এ ভয় পালাচ্ছে দুজন। দেখো 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 দেখো। এ ছুটকি, কি মাখছিস ওটা? মামা আমার গায়ে না ঘামাচি বেরিয়েছে, তাই ফাডো মাখছি। ফাডো? কি মাখছিস? ফাডো। আরে ওটা ফাডো না, ওটা পাউডার। না ওটা ফাডো, জনসন পাউডার। ওটা ফাডো বল, পাউডার। পাউডার? হ্যাঁ, ঠিক আছে। এই ছুটকি দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কেন, দোকানে যাচ্ছি। দোকানে যাচ্ছিস? তাহলে নে পয়সা, নে তো পয়সা, নে একটু দোকানে যা। কেন, কি আনতে হবে? একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে আয়, সোয়াবিন রান্না করব। ঠিক আছে, আমি এখনই আসছি। এই ছুটকি, এনেছিস সোয়াবিন? এ মা, আমি তো ভুলেই গেছি। তুই আম খেতে খেতে বাড়ি আইছিস আর ভুলে গেছিস সোয়াবিন আনতে? হ্যাঁ। তুই আম খেয়ে বাড়ি আসছিস? দাঁড়া আমি রান্না করব, বসে আছি, আর তুই আম খেতে খেতে বাড়ি আসছিস সোয়াবিন আনতে? বাড়ি আয় আজকে, বাড়ি আয়, দেখাবো মজা।